বন্ধুরা কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তো সেই ধারাবাহিকতায় আমি নিয়মিত আপনাদের জন্য এই মেকানিক্যাল গার্মেন্ট মেশিন মেকানিক যে ভিডিও আপলোড করি, আমি এখন ইলেকট্রিক্যালের কিছু ভিডিও আপলোড করব। যেহেতু গার্মেন্টসে চাকরি করতে হলে ইলেকট্রিক এবং মেকানিক দুইটাই একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, তাই ইলেকট্রিকের কাজও জানা দরকার আছে। তাই আমি সেই হিসেবে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই দুইটা টু ওয়ে সুইচ, এই দুইটা, এইটা হলো রেগুলেটর আর একটা ফ্যান। তো দুইটা সুইচের মাধ্যমে কীভাবে রেগুলেটর দিয়া আমি ফ্যানটাকে কন্ট্রোল করব, দুইটা সুইচ দিয়ে কীভাবে অন অফ করবো, রেগুলেটর দিয়ে কীভাবে বাড়াবো কমাবো স্পিড, সেইটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ধারাবাহিকভাবে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও এ কাজটা করতে পারবেন। তো আমি এখন কাজটা শুরু করি। এখানে যে এই দুইটা তার আছে, এই তার আমি এখানে একটা কানেকশন দিব, এখানে এইটা আমি কানেকশন দিলাম। দেখেন আমি কানেকশনটা কীভাবে দিই, ভালো করে লক্ষ্য করবেন। আর এইটা দেবো এখানে এই পাশে, এইটা এখানে দিলাম, আর এইটা দেবো এখানে। আমি কানেকশন দিতেছি স্টেপ বাই স্টেপ। আপনারা যদি পুরোপুরি লক্ষ্য করেন, তাহলে আপনারাও এই কাজটা, যারা জানেন না তারা এই কাজটা দ্রুত করতে পারবেন। সুতরাং আমি এই কানেকশনটা এখানে দিয়ে দিলাম। এখন এইটা হইলো প্লাগের সুইচ, পাওয়ার সুইচ। এখানে এই একটা আমি এই মাঝখানে যে টু ওয়ে সুইচের যে মাঝখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের সাথে আমি এটা জয়েন করে দেব। আমি এটা এখানে কানেকশন দিয়ে দিব। আর এই যে রেগুলেটর আছে, রেগুলেটারে এই কানেকশনটা আমি এই টু ওয়ে সুইচের মাঝখানের পয়েন্টে দিয়ে দেব। সুতরাং আপনারা দেখতে থাকেন, যারা এইসব কানেকশন সম্পর্কে আইডিয়া নেই, তারা খুব তাড়াতাড়ি এটা করতে পারবেন। এইটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি ফ্যানের সাথে কানেকশন করি। এই যে এখানে একটা স্ট্যান্ড ফ্যান আছে, এই একটা স্ট্যান্ড ফ্যানটা আমি কীভাবে কন্ট্রোল করবো সেইটা দেখাবো। তো এই স্ট্যান্ড ফ্যানের এই প্লাগের সাথে আমি এক সাইডের সাথে এইটা আমি জয়েন করে দিলাম, এখানে আমি জয়েন করে দিলাম। এখানে যে আমি কস্টেপটা এখানে লাগিয়ে দেই, এই কস্টেপটা আমি এখানে লাগিয়ে দিই, যাতে হাতে আমার না লাগে, সতর্কতার জন্য আমি এখানে এটা লাগিয়ে দিলাম। আর এই যে পাওয়ার লাইনে একটা তার, এখানে আমি এই আর একটায় আমি এই দিয়ে দিলাম, আমি কষ্টের দিয়ে একটা এখানে পেঁচাই দিই। আচ্ছা, এটা খুলে গেছে, এটা আমি ভালো করে একটু টাইট দিয়ে দিই যাতে এটা খুলে না যায়।
এটাকে ভালো করে আমি একটু দিয়ে দিলাম। আর এইটা আমি এখানে আপাতত দিয়ে দিলাম এইভাবে, আচ্ছা কানেকশনটা আমার কানেকশনটা হয়ে গেছে। এখন আমি প্লাগটা এখানে আমি পাওয়ার দিয়ে দিলাম, তো এই যে ফ্যানটা এখন চলে, ফ্যানটা দেখা যাবে চলতেছে। আমি একটা সুইচ দিয়া এটি দিয়ে আমি এই বন্ধ করলাম, দেখেন ফ্যানটা বন্ধ হয়ে গেছে, ফ্যানটা বন্ধ হয়ে গেছে, আস্তে আস্তে ঘুরতেছে এইটা, আস্তে আস্তে পুরো বন্ধ হয়ে যাব। এই যে ফ্যানটা পুরো বন্ধ হয়ে গেল, ঠিক আছে, ঘোরা শেষ, প্রায় শেষ পর্যায়ে আছে, ফ্যানটা বন্ধ হয়ে গেল। এখন আমি আর একটা যে সুইচ আছে সেই সুইচটা দিয়ে ফ্যানটা আমি অন করবো। এই আমি সুইচটা অন করতেছি, এই ফ্যানটা দেখ চালু হয়ে গেছে, ফ্যানটা চালু হয়ে গেছে। এখন আমি এই যে ফ্যানটা চলছে, এখন এই রেগুলেটার দিয়ে আমি ফ্যানটা আমি পাওয়ার কমাইতে পারবো। এই যে পাওয়ার কমে গেছে, শব্দ হয় না এখন, এই বন্ধ করে দিলাম, অর্থাৎ রেগুলেটার দিয়ে আমি বন্ধ করে দিলাম। আবার আমি রেগুলেটার স্টার্ট করবো, এই যে ফ্যানটা স্টার্ট করলাম, ফ্যানটা আবার এই চালু হয়ে গেল। সুতরাং আমি কীভাবে কীভাবে একটা ফ্যানকে দুইটা টু ওয়ে সুইচ এবং রেগুলেটার সাইতে কন্ট্রোল করলাম, কীভাবে কানেকশন দিলাম, সেটা আমি অন অফ করে আপনাদেরকে দেখাইলাম। আপনারা আশা করি এই কানেকশনটা বুঝতে পারছেন। আমার এই ভিডিও যারা নতুন দেখেন তারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমরা গ্রামীণ শিক্ষা প্রকাশনা ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিকের কাজ শিখে আপনার লোক দিবেন। আপনার ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।